আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাঙালিদের পাতে মিষ্টিমুখ মানে সবার আগে যেই নামটা চলে আসে সেটা হচ্ছে পায়েস, আর তা যদি হয় খেজুর দিয়ে তৈরি তাহলে তো কথাই নেই। শুধু শীতকালেই নয়, বছরে যে কোনো সময় খাঁটি খেজুর গুড়ের পায়েস ছোট বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ। আর আজকে আমি আপনাদের সঙ্গে খাঁটি খেজুরের গুড় দিয়ে তৈরি পায়েসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবার প্রতি অনুরোধ রইল, অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা দেখে নেওয়া যাক। খেজুরের গুড়ের পায়েস তৈরি করার জন্য একটা সসপ্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে জাল দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ থেকে 1 কাপ দুধ আমি আলাদা করে নিয়েছি। সে 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ পরিমাণে পোলার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। এতে করে পোলার চালটা দুধে ভিজে ফুলে উঠবে আর কিছুটা নরম হয়ে যাবে। আর বাকি দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে 2 এলাচের টুকরো, 2 তেজপাতার টুকরো আর 2 দারচিনির টুকরো দিয়ে দিলাম। আর সাথে নিয়েছি গুড়ের পায়েস তৈরির প্রধান উপাদান খেজুরের গুড়। এখানে প্রায় 400 গ্রাম খেজুরের গুড় আছে। এই গুড়ের টুকরোটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এতে করে পরবর্তীতে পায়েসের সঙ্গে যখন গুড়টা মেশানো হবে গুড়টা খুব সহজেই মিশে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এখন এর মধ্যে দুধে ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেওয়ার পালা। তবে তার আগে যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। গরম মশলার সম্পূর্ণ ফ্লেভার কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে। এছাড়া পায়েস খাওয়ার সময় গরম মশলা কামড়ে পড়লেও কিন্তু খেতে খুব বাজে লাগে, তাই এগুলো উঠিয়ে নেওয়াটাই ভালো। গোটা গরম মশলাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দুধের মধ্যে আগে থেকে দুধে ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। তারপর চালগুলো চামচের সাহায্যে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আর পায়েসটাকে কিন্তু একটু পরপরই নাড়তে হবে যাতে করে প্যানের তলায় পায়েসটা লেগে না যায়। পায়েসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পোলার চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই তো প্রায় 20 মিনিট পর পোলার চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পায়েসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে গুড়ের পায়েস তৈরির যে প্রধান উপাদান খাঁটি খেজুরের গুড় সেটা দিয়ে দিচ্ছি। আমি যে 400 গ্রামের টুকরোটা নিয়েছিলাম সেটা থেকে প্রায় 50 গ্রাম রেখে বাকিটুকু আমি গ্রেট করে নিয়েছি, তার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। 1/2 কাপ চাল আর 1 লিটার দুধ দিয়ে তৈরি খেজুর গুড়ের পায়েসের জন্য কিন্তু প্রায় 300 থেকে 350 গ্রাম খাঁটি খেজুরের গুড়ই যথেষ্ট। আর এই তো দেখতেই পাচ্ছেন খেজুর গুড়টা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে খেজুর গুড়টা পায়েসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর খেজুর গুড়টা যে খাঁটি তার প্রমাণ হচ্ছে খেজুর গুড়টা দেওয়ার পর দুধটা কিন্তু একদম ফেটে যায়নি, খুব ভালো করে খেজুরের গুড়টা পায়েসের সঙ্গে মিশে গেছে। আর খেজুরের গুড়টা দেওয়ার পর পায়েসের রঙটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। অপেক্ষা করছি আরও 5 মিনিট। এই তো 5 মিনিট পর খেজুর গুড়ের পায়েস কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা খেজুরের গুড়ের পায়েসকে যেমনটা লোভনীয় করবে তেমনি খেতেও ভীষণই সুস্বাদু করবে। ঘি দেওয়ার পর আর মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে নিয়েছি। খেজুর গুড়ের পায়েস কিন্তু রান্না হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঘন করবো না, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা আরও বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। পায়েসের প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। পায়েস কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে সম্পূর্ণ পায়েসটা ঢেলে নিচ্ছি। পায়েস বাটিতে পরিবেশন করে নিলাম আর দেখুন ঠান্ডা হওয়ার পর পায়েস কিন্তু আরও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। পায়েসটা কিন্তু এখনই খাওয়া সম্ভব, তবে পায়েসটাকে কিছুটা সাজিয়ে পরিবেশন করলে এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় হবে। আমি উপর দিয়ে কিছু কাজু বাদাম, কিশমিস আর পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় আর মজাদার স্বাদের খাঁটি খেজুর গুড়ের পায়েস। পায়েসটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু। আর খেজুর গুড়ের ফ্লেভারটা যে কি সুন্দর সেটা তো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, সেটা আপনারা নিজেরা তৈরি করে খেলেই বুঝতে পারবেন।
যে কোনো উৎসব বা অতিথি আপ্যায়নে ছোট বড় সবার পছন্দের শীর্ষে রয়েছে এই খেজুর গুড়ের পায়েস। আশা করি আজকে পায়েসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।